18 তারিখে মামলা খেলাম প্রধান সমন্বয়ক হিসেবে, আমি যেদিন মামলা দেওয়া হলো আমাকে, সেদিন ডিবি এবং ডিএসবি আমাকে তৎপর ছিল আমাকে উঠায় নেওয়ার জন্য। এবং সেই সময় যদি আমাকে তারা উঠায় নিয়ে যেত হয়তো আন্দোলনটা বেগবান থাকতো না, কারণ নেতৃত্ব জায়গা হারিয়ে গেলে আন্দোলনটা থেমে যেত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার অন্যতম একজন সমন্বয়ক তৌকির আহমেদ বলছিলেন, ততটাও সহজ ছিল না স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের এ আন্দোলন। পরিবারের চাপ, প্রশাসনের ভয়ডর সহ মুখোমুখি হতে হয়েছে নানা প্রতিকূলতার, হয়েছেন অমানবিক নির্যাতনের শিকার, ঝরেছে রক্ত, তবুও পিছু পা হয়নি শিক্ষার্থীরা। স্বৈরাচার সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সমন্বয়কেরা কোটা আন্দোলনকে রূপ দিয়েছেন একদফা আন্দোলনে, সৃষ্টি করেছেন নতুন ইতিহাস। হত্যার হুমকি পেয়েছি, তারপরে আমরা থেমে থাকিনি, কারণ আমরা অনুপ্রাণিত হয়েছে আবু সাইদ ভাইয়ের কাছ থেকে। বিশেষ করে পারিবারিক যে বাধাটা আরও বেশি ছিল, কারণ পারিবারিকভাবেও আমাদের পিতামাতাকে বিভিন্নভাবে হ্যারেস করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে আপনার সন্তান যদি এই আন্দোলনে যুক্ত হয় তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ আছে। প্রমাঙ্গ করার বারবার চেষ্টা করেছে এবং আমরা বারবার আহত হয়েছি। আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা বলছেন, স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে চলবে লড়াই, দেশ হবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত। রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠানে যেরকম একটা সৎ এবং ন্যায়ের শাসন তৈরি হোক, সেখানে দুর্নীতি দূর হোক, বৈষম্যবিহীন বাংলাদেশ থাকুক, যেখানে সবাই তাদের স্বাধীনভাবে চলুক, কোনো রাজনৈতিক দলের হাতে সকল ক্ষমতা থাকবে না, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা চাই না প্রশাসনিক সকল কার্যক্রম লেজুরবৃত্তি হোক। দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির জরাজীর্ণতা কাটিয়ে শিক্ষার্থীদের দেখানো নতুন বৈষম্যহীন দেশ গঠনের স্বপ্ন দ্রুতই বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা সবার। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।